আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি কিচেন হান্টার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। মাত্র 5 থেকে 6 মিনিট ব্যয় করে খুবই সহজ আর ঝামেলাবিহীনভাবে তৈরি করা যায় এমন কিছু নাস্তার আইটেমের মধ্যে একটি হচ্ছে নুডলস। তাছাড়া বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারছেন আমার আজকের রেসিপি নুডলস রান্না। এতক্ষণ হয়তো বা অনেকে ভেবেই নিয়েছে নুডলস তো সবাই কম বেশি রান্না করতে পারি, কিন্তু আমার আজকের রেসিপিটি বিশেষ করে নতুন রাঁধুনি এবং ব্যাচেলার যারা আছেন তাদের জন্য। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। রান্নার শুরুতে চুলা একটি ফ্যানে আমি পানি ফুটিয়ে নিয়েছি। এখন তাতে অ্যাড করে নিচ্ছি নুডলস। আমি নুডলসগুলো মাঝখান থেকে ভেঙে নিয়ে তবে অ্যাড করে নিচ্ছি। নুডলস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন, আমি আমার পছন্দ অনুযায়ী একটি নিয়ে আছি। নুডলস প্যানে অ্যাড করে নেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া দিয়ে অ্যাড করে নিচ্ছি বরবটি কুচি। আমি এখানে প্রায় আধা কাপের মতো বরবটি কুচি নিয়ে আছি। আর একটি বিষয় হচ্ছে, এখানে আপনার ইচ্ছে করলে বরবটি কুচির পরিবর্তে আপনাদের হাতের কাছে থাকা অন্য যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই চেষ্টা করবেন যে সকল সবজি সহজে সেদ্ধ হয়ে যায় তা ব্যবহার করতে। আরেকটি বিষয় না বললে না, যে কোনো ধরনের নুডলসের প্যাকেটের গায়ে লেখা থাকে কতক্ষণ ধরে সেদ্ধ করতে হয়, তা আমি এখানে সে অনুযায়ী নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি। আমার এখানে নুডলসগুলো আমি গড়ি ধরা ঠিক 5 মিনিট সিদ্ধ করে নিয়ে আছি। 5 মিনিট পর চুলা থেকে নামিয়ে আমি খুব ভালোভাবে ঠান্ডা পানিতে নুডলসগুলো ধুয়ে নিয়ে আছি। এখন চুলা একটি প্যানে তেল গরম করে নিয়ে তাতে অ্যাড করে নিয়ে আছি পেঁয়াজ কুচি। নুডলস রান্নার ক্ষেত্রে আমি পেঁয়াজ কুচি বরাবরই একটু মোটা করে অ্যাড করে থাকি। পেঁয়াজ কুচি হালকা একটু নাড়াচাড়া দিয়ে অ্যাড করে নিয়েছি কুচো চিংড়ি। আমি এখানে প্রায় 1/4 কাপের মতো কুচো চিংড়ি অ্যাড করে নিয়ে আছি। আর চিংড়ি মাছ আমি আগে থেকে হালকা একটু লবণ এবং হলুদ মাখিয়ে নিয়ে আছি। এখন এগুলো ফ্রাই করে নেবো। এরই ফাঁকে আমি এখানে 2টো ডিমের সঙ্গে নুডলসের সাথে যে মশলা থাকে সেই মশলা অ্যাড করে নিচ্ছি। এখন আমি ডিম এবং মশলাগুলো একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এগুলো এক পাশে রেখে দিয়ে আমি শুরুর দিকে যে মাছগুলো ফ্রাই করতে রেখে দিয়েছিলাম সেগুলো খেয়াল করলে বুঝতে পারবেন মোটামুটি ফ্রাই হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি অ্যাড করে নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচ এখানে আপনারা যেমন জাল পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে নেবেন। একই সাথে অ্যাড করে নিয়েছি পরিমাণ মতো লবণ। এতে আমি আর অতিরিক্ত কোনো প্রকার মশলা অ্যাড করব না। আপনার ইচ্ছে করলে এখানে সামান্য পরিমাণ আদা এবং রসুন বাটা অ্যাড করে নিতে পারেন। কথা বলতে বলতে অ্যাড করে নিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা সবজি এবং নুডলসগুলো। একই সাথে অ্যাড করে নিয়েছি টমেটো সস। আমার এখানে টমেটো সসের পরিমাণ ছিল প্রায় 1/4 কাপের মতো। এখানে টমেটো সসগুলো ডিপে সংরক্ষণ করা ছিল সেই জন্য এমন বরফ দেখাচ্ছে। এবং অ্যাড করে নিয়েছি ফেটিয়ে রাখা ডিম। এখন চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আর এই পর্যায়ে মিলিয়ে নেওয়ার কাজকে আর একটু সহজ করার জন্য আপনারা চাইলে 2টো কাঠি অথবা 2টো চামচ ব্যবহার করতে পারেন। আমার এখানে নুডলসগুলো আরও প্রায় 2 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে কুক করে নেওয়ার পর দেখতে ঠিক এমন হয়েছে। খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে ডিমের যে একটি কাঁচা কাঁচা ভাব আছে সেটি আর নেই। তাছাড়া দেখে বোঝা যাচ্ছে আমার এখানে সবজিগুলো সম্পূর্ণ কুক হয়ে গিয়েছে। তাছাড়া আপনার খেয়াল করলে বুঝতে পারবেন আমি এখানে নুডলসের সাথে সবজিগুলো প্রথমে একবার ভাপ দিয়ে নিয়ে আছি, তাই এখানে সবজিগুলো কাঁচা থাকার কোনো চান্স নেই। ঠিক এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামানোর পর পরিবেশনের পর আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তাহলে ফ্রেন্ডস, আমার আজকের ঝটপট নুডলস রান্নার রেসিপিটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফিজ।